আসসালামু আলাইকুম। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অনেক অনেক ভালো আছেন। ক্লাসটি শুরু করার আগে কমেন্ট করে ফেলুন তোমরা সকলে কেমন আছো এবং আমাদের বিগত ক্লাসগুলো তোমরা কতটা প্র্যাকটিস করতেছো এবং কেমন বুঝতেছো। ওকে, তো প্রথমে ক্লাস শুরু করার আগে আমি একটা কথা বলে নিই। আসলে প্রচণ্ড গরম হওয়ার কারণে হয়তো একটা আমার ফ্যানের একটা নয়েজ আসতে পারে, বাট সেটা তোমরা কী করবা সেটা বাদ দিয়ে আমার ক্লাসটার দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করবো সবসময়। ওকে, তো আজকে আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 করার চেষ্টা করবো। তার আগে একটা কথা বলি যে এই ক্লাসগুলো কিন্তু হোম টিউটর 55 থেকে পরিবেশিত হচ্ছে, কেননা এই ক্লাসগুলো অনেকেই ডাউনলোড দেয়, অনেকেই অনেকের কাছে সেল করে। সো আমি এটা বলে দিচ্ছি, এটা আমাদের হোম টিউটর 55 থেকে আমি সোহানুর রহমান সোহান তোমাদের সঙ্গে আছি। আজকে আমরা চ্যাপ্টার 4 পর্যায়ক্রমিক অন্তরীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে এটা খুবই সুন্দরভাবে গোছালোভাবে খুব সহজভাবে শুরু করার চেষ্টা করব। তার আগে একটা কথা বলে নেই যে যারা বিগত ক্লাসগুলো করেনি, 3A 3B যারা করেনি, তারা কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে পারবে না। সো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ক্লাসটা করার আগে অবশ্যই বিগত ক্লাসগুলো সবগুলো শেষ করে তারপর এখানে আসবা। আচ্ছা, তো আমরা আগের ক্লাসগুলোতে অন্তরীকরণ কী ব্যাপারটা বুঝতে পেরেছি, বাট আজকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ ব্যাপারটাকে এটা বোঝার চেষ্টা করি। ওকে, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণটা হচ্ছে, আমরা এর আগে দেখা যাচ্ছে যে সাপোজ একবার অন্তরীকরণ করার সময় কী করছিলাম, আমরা DDX দিয়েছিলাম, তাই না? এই DDX বোঝাচ্ছে X এর সাপেক্ষে জাস্ট একবার অন্তরীকরণ। বাট যখন আমাদের দুইবার অন্তরীকরণ করার প্রয়োজন পড়বে, আবার তিনবার অন্তরীকরণ করার প্রয়োজন পড়বে, তখন এগুলোকে আমরা সহজে কীভাবে প্রকাশ করব। পর্যায়ক্রমিক অন্তরীকরণটা হচ্ছে আমরা কী করব, পর্যায়ক্রমিকভাবে একবার দুইবার তিনবার এভাবে অন্তরীকরণ করে আমরা আমাদের যে সমাধানটা চাইবে সেটা আনার চেষ্টা করব। তো প্রথম আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে বিষয়টা জানা দরকার, যে বিষয়টা নিয়ে জানা দরকার সেটা একটু জানার চেষ্টা করি, যে প্রথম ক্রমের অন্তরীকরণ, প্রথম ক্রমের অন্তরস। ওকে, তো প্রথম ক্রমের অন্তরসটা বলতে কী বোঝাচ্ছে আসলে? তো আমাদের যে ফাংশনকে আমরা অন্তরীকরণ করি, যেমন সাপোজ যদি একটা ওয়াই ফাংশন হয়, সাপোজ এই ওয়াই ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করতে যাই, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কীরকম হবে, DDXY, তাই না? তো এটা হচ্ছে X এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এই প্রথম ক্রমের অন্তরসটাকে আমরা অনেক ধরনের প্রকাশ করতে পারি, যেমন এখানে X এর সাপেক্ষে Y কে একবার অন্তরীকরণ করা বোঝাচ্ছে DDXY, এটাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। যেমন Y1, এই Y1 দ্বারা বোঝাচ্ছে কি আমাদের একবার অন্তরীকরণ বা অন্তরস করা। তো এই ব্যাপারটা কিন্তু সবাই ধীরে ধীরে মানে খুব ভালোভাবে মনে রাখার ট্রাই করবা যে কতভাবে প্রকাশ করা যায়। যেমন অনেক সময় আবার Y প্রাইম থাকলেও কী বোঝা যায় যে ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্তরস করা হয়েছে, বা ওয়াইয়ের উপরে যে একটা 1 থাকে তাহলেও বোঝা যায় যে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইকে আমরা কী করতেছি, এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করতেছি। বা DY যদি থাকে, D মানে ডিফারেন্সিয়েশন, আর DY মানে D এর সাপেক্ষে বা ডিফারেন্সিয়েশন করা হয়েছে কাকে, এই যে ওয়াই যে আমাদের ফাংশনটা দেওয়া আছে, Y=FX একটা ফাংশন থাকবে, সেই ফাংশনটাকে কাকে করছি, এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি। এরপরে এটা যদি এরকম দেওয়া থাকে DFX/DX, এক্স এর সাপেক্ষে এই যে ওয়াইয়ের ফাংশনটাকে অন্তরীকরণ করা বোঝাবে। এরপর এটাকে থাকতে পারে F'X, যেহেতু ওয়াইয়ের ফাংশন F(X), F'X বলতে বোঝাচ্ছে এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ। আবার এইভাবেও থাকতে পারে, তো এটা আমি এভাবে আরও অনেকভাবে থাকতে পারে, বাট আমাদের যে কয়টা সম্পর্কে ধারণা থাকা দরকার, প্রথম ক্রমের অন্তরস বলতে বোঝাচ্ছে একবার অন্তরীকরণ যেটা। তো DDXY যেটা এক্স এর সাপেক্ষে একবার, এই Y1 আর এই যে DY আছে, এই তিনটা তোমরা মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এবং এক্সটা হচ্ছে Y'। এগুলো তারা কী বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ কাকে, ওয়াইয়ের যে ফাংশনটা দেওয়া আছে থাকে, এমনও থাকতে পারে যদি আমাদের ফাংশনটা জেড থাকে সেক্ষেত্রে DZ/DX, এক্স এর সাপেক্ষে জেডকে একবার অন্তরীকরণ। Z1 থাকলে কি এটা বুঝতে হবে যে কি জেড এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা হয়েছে। আবার DZ থাকলে এক্স এর সাপেক্ষে বা যার সাপেক্ষটা থাকবে তার সাপেক্ষে জেডকে একবার অন্তরীকরণ করা হয়েছে। আশা করি প্রথম ক্রমের অন্তরজের যে ব্যাপারটা এটা বুঝতে পেরেছ। আমরা যে সমীকরণগুলোকে যদি একবার অন্তরীকরণ করি, জাস্ট একবার, সেটা হচ্ছে প্রথম ক্রমের অন্তরস। এখন আমরা আসি আমাদের দ্বিতীয় ক্রমের বা দুই ক্রমের, দ্বিতীয় ক্রমের অন্তরস। ওকে, তো দ্বিতীয় ক্রমের অন্তরস ব্যাপারটা কি? এখানে আমরা যেমন DDXY দ্বারা বোঝাচ্ছে কি একবার অন্তরীকরণ, Y1 দ্বারা বোঝাচ্ছে একবার অন্তরীকরণ, Y' দ্বারা বোঝাচ্ছে একবার অন্তরীকরণ, তেমনিভাবে আমরা যদি D²Y DX² দিই তাহলে বোঝাবে
যে এই যে ওয়াই ফাংশনটা, ওয়াই কল এফ এক্স একটা ফাংশনকে আমরা তো অন্তরীকরণ করতেছি, এই এফ এক্স ফাংশনটাকে ওয়াই ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতেছি, ঠিক আছে? ব্যাপারটা কীরকম, সাপোজ মনে করো যে এটা একটু ডিটেলস এক্সপ্লেন করি, ধরো সাপোজ এই এক্সের সাপেক্ষে ওয়াইকে একবার অন্তরীকরণ করলাম, ঠিক আছে? করার পরে একটা ভ্যালু তো আসবে, তাই না? তাকে আমরা কী করবো, আরও একবার যদি অন্তরীকরণ করে যাতে কীভাবে লিখতে হবে, ডিডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স লিখতে হবে, তাই না? এটা কিন্তু আরেকবার অন্তরীকরণ করতে যাই আমরা, এক্সের সাপেক্ষে ওয়াইকে একবার অন্তরীকরণ যে মানটা আসলো থাকুক, তা এটা তো একবার মান পেয়েছি, এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করতে যায় তাহলে কি সামনে কী দিতে হবে, আরেকটা ডিডিএক্স দিতে হবে। একবার অন্তরীকরণ করা হলো ওয়াইকে, এবার দুইবার অন্তরীকরণ করার জন্য আরেকবার এই যে মানটা আসছে এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। সেক্ষেত্রে এটা কীভাবে লিখতে পারি, ডিডি গুণ ডি স্কোয়ার ওয়াই, আর এখানে ডিএক্স ডিএক্স মানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি ডিএক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা তোমরা যে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার দ্বারা বোঝায় যে এক্সের সাপেক্ষে যে ফাংশনটা থাকবে তাকে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। তো এটাকে আমরা এখানে ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করেছিলাম একবার অন্তরীকরণ করলে, তাহলে আমরা ওয়াই টু যে যদি দেই তাহলে এটা কি দুইবার অন্তরীকরণ বোঝাবে। এবার ডি ওয়াই দেওয়া ছিল, যদি আমরা ডি স্কোয়ার ওয়াই দেই, ডি স্কোয়ার ওয়াই দিলে বোঝা যাবে যে এই ওয়াই ফাংশনকে আমরা দুইবার অন্তরীকরণ করেছি। এরপর ওয়াই প্রাইম ছিল একটা, ওয়াই দুইটা প্রাইম দিলে বোঝা যাবে কি আমরা ওয়াইয়ের সাপেক্ষে বা এক্সের সাপেক্ষে এই ওয়াই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করেছি। তো এরকম যদি ওইখানে ওয়াই ওয়ান ছিল উপরে, দেখো একটু এখানে যদি আমরা এই কাজটা করি যেখানে ওয়াইয়ের উপরে টু দিই, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ বোঝাবে। আই হোপ তোমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারতেছ ব্যাপারটা, এটা আরও ভালোভাবে বুঝতে পারবা যখন আমরা ম্যাথগুলো সলভ করবো। ওকে, তো এভাবে কন্টিনিউ হবে, বই দেখো যে বই ব্যাপারগুলো আরও এক্সপ্লেন করা আছে, সমস্যা নাই, ঠিক আছে? এখন আসি তৃতীয়, আমরা এখন আসবো হচ্ছে তৃতীয় চতুর্থ বা পঞ্চম হলে কেমন হবে সেই বিষয়ে আসবো। তো তার আগে আমি জাস্ট তৃতীয় হলে কেমন আমরা দেখার চেষ্টা করি, জাস্ট তৃতীয় ক্রমের অন্তর। আচ্ছা, এখন খুবই সহজ হয়ে গেছে, তোমরা নিশ্চিত বুঝতে পারবা। তৃতীয় ক্রমের হলে এখানে টু টু যেখানে ছিল সেখানে হয়ে যাবে থ্রি, ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, তাই না? থ্রি হয়ে যাবে, এখানে ওয়াই টু ছিল এখানে থ্রি হয়ে যাবে, ওয়াই থ্রি মানে কি আমাদের যে হচ্ছে তিনবার অন্তরীকরণ করা হচ্ছে ওয়াইকে, এটা বোঝাচ্ছে। এখানে ডি স্কোয়ার ওয়াই আছে, এখানে ডি কিউব ওয়াই হয়ে যাবে, এখানে ওয়াই টু ওয়াই ডাবল প্রাইম আছে, এখানে ওয়াই ট্রিপল প্রাইম হবে, ঠিক আছে? এখানে ওয়াই টু আছে, এখানে ওয়াই থ্রি হবে। তার মানে কী বোঝাচ্ছে মূলত, আমরা যে ওয়াইকে দ্বিতীয়বার এই ওয়াই যে ফাংশন আছে একে একবার অন্তরীকরণ করবো, করাবো আরও একবার করবো, করার পর আরেকবার করবো। এই যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ছিল না, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ছিল, মানে একে দুইবার অন্তরীকরণ অলরেডি করা হয়েছে, একে যদি আরেকবার অন্তরীকরণ করা হয় তাহলে কী করতে হবে, ডি ডি এক্স দিতে হবে, এক্সের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা কী চলে আসবে, ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। ওকে, আচ্ছা, তো এভাবে তো চারবার হলে কী হবে, এখানে ফোর বসবে, এখানে ফোর, এখানে ফোর, এখানে চারটা প্রাইম, এখানে ফোর। তো এভাবে হবে, এন ক্রমের আদর্শ রূপটা কেমন হবে বলুন তো, এন ক্রমের আদর্শ রূপটা হবে এরকম যে এন ক্রম পর্যন্ত, এন ক্রমের, ঠিক আছে, এন ক্রমের অন্তরজের ব্যাপারটা তখন কী ঘটনা ঘটবে, যেখানে ডি কিউব, দেখেন আমাদের কোথায় সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, এখানে ডি এর এখানে ওয়ান ছিল, এরপর একটা দ্বিতীয় ক্রম মানে টু হয়ে গেছে, তৃতীয় ক্রম মানে থ্রি হয়ে গেছে, এখানেও থ্রি হয়ে গেছে, থ্রি থ্রি থ্রি, তাহলে এই মানগুলো আমাদের পরিবর্তন হচ্ছে। তাহলে যে মানগুলো পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা এন চিন্তা করতে পারি, তাহলে ডি এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন, মানে যদি চারবার অন্তরণ করি, চারবার অন্তরণ করতে যাই, শুধু এই এনের জায়গায় যদি আমরা ফোর বসাই, এনের মান যদি ফোর বসাই তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর ওয়াই এন, চারবার অন্তরণ করতে গেলে এই ওয়াইয়ের এখানে এনের জায়গায় যদি আমরা ফোর বসাই, এনের মান ফোর বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর কি ডি এন ওয়াই, এখন যতবার অন্তরজই করো না কেন এই এনের জায়গায় এই মানটা বসাই দিবা ততবার কিন্তু অন্তরজ হয়ে যাবে। ওয়াই টু দি পাওয়ার এন, এখানে প্রাইম আছে, আমরা এন ইউজ করলাম, ঠিক আছে? আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার এন, তো এই এনটা হচ্ছে আমাদের আদর্শ আকার। এখন আমরা তোমরা চাইলেই দেখে বুঝতে পারবা যে আসলে আমাদের এখানে কত ক্রমের অন্তরজ, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা কত ক্রমের অন্তরজ, যদি বলে তিন ক্রমের অন্তরজ করা বা তিনবার অন্তরীকরণ করতে হবে সেক্ষেত্রে তোমরা কতক্ষণ পর্যন্ত পড়বে, ডি কিউব ডি এক্স ওয়াই পর্যন্ত বা ওয়াই থ্রি পর্যন্ত, এভাবে ডি কিউব ওয়াই পর্যন্ত আমাদের করতে হবে। এখন এখানে এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম কন্টিনিউ হতেই থাকবে, ঠিক আছে? যদি বলে দশতম দশ ক্রমের অন্তরজ, তখন কি এনের জায়গায় শুধু ডি টেন ওয়াই ডি এক্স টেন, ওয়াই টেন ডি
ডি টেন ওয়াই টু দ্য পাওয়ার 10 বা YN, এভাবে কিন্তু পরিবর্তন হবে, তাই না? তো এগুলোর মধ্যে সবগুলাই আমাদের কী বোঝাচ্ছে, অন্তরজ বোঝাচ্ছে। আই হোপ ব্যাপারটা তোমরা 50% ক্লিয়ার, বাট যখন আমরা ম্যাথগুলো করবো তখন তোমরা 100% ক্লিয়ার হবা। তো আমরা এখন একটা থিওরি করার চেষ্টা করবো, যে থিওরি করলে আই হোপ যে তোমরা এবারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো আমরা এখন থিওরি 6 করার চেষ্টা করবো, ওকে? আচ্ছা, আমরা প্রশ্নটা দেখার চেষ্টা করি। আর একটা কথা বলি, তোমরা কোনো ঘাবড়াবা না, আমি যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলো কমপ্লিট করবা খুব সুন্দরভাবে ইনশাল্লাহ, এই ম্যাথের নিয়ম থেকে, এবং এই ম্যাথগুলো ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে, পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় বা ইনকোড যেটাই বলো না কেন। তো আমরা প্রশ্নটা দেখার চেষ্টা করি, আমি যতগুলো এক্সাম্পলই করাই বা ম্যাথই করাই না কেন, তোমরা যে কাজটা করবা খুব ভালোভাবে নোট করবা, অ্যান্ড বা নোটগুলো হচ্ছে ফেসবুক গ্রুপে শেয়ার করবো, আমাদের যে হোম 255-এর যে গ্রুপ আছে সেখানে, ঠিক আছে? এখন বলি, একটা ম্যাথ সলিউশন করার আগে, সেটা তুমি পরীক্ষার হলে হোক বা কোথায় হোক, ম্যাথ সলিউশন করার আগে মাস্ট বি সেই ম্যাথটা সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে, তাহলে তুমি সেই ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করার পরে মনে রাখতে পারবে। যেমন এখানে 3D6-এ বলছে, যদি y=cos(ax+b) হয় তবে দেখাও যে yn=a^2 cos (n π/2) + ax + b। আচ্ছা, এতক্ষণ থেকে যে বিষয়টা আলোচনা করলাম, কোনো কিন্তু তুমি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেছো? দেখো, এখানে শুধু কী ছিল, y=cos(ax+b) একটা সমীকরণ দেওয়া আছে, এখানে আমাদের অ্যান্সার বের করতে হবে yn-এর। y থেকে কোথায় গেল, ট্রান্সফর্ম হয়ে yn-এ চলে গেল, yn=a^2 cos(n π/2) ax+b। দেখো পরিবর্তনটা কোথায় কোথায়, এখানে একটা n চলে আসলো, এখানে একটা a^n এক্সট্রা আসছে, এখানে n×π/2 একটা এক্সট্রা চলে আসছে, বাট cos(ax+b) এগুলো আগে ছিল। তাহলে একটু ধরার চেষ্টা করো, দেখো এখানে yn দ্বারা আমরা কী বুঝতে পারতেছি, যে n সংখ্যক বার অন্তরীকরণ করা হয়েছে। yn মানে কি, y1 মানে একবার, y2 মানে দুইবার, আর yn মানে হচ্ছে n সংখ্যক বার অন্তরীকরণ করা হয়েছে, যার ফলে আমাদের ফাইনালি এই অ্যান্সারটা আসছে। তাহলে তুমি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে এই অ্যান্সারটা আনতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের n সংখ্যক বার এই সমীকরণটাকে বা ওয়াইয়ের যে ফাংশনটা y=fx বা y=cos(ax+b) ফাংশনটা আছে, একে আমাদের n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। কিন্তু কথা হচ্ছে, তুমি n সংখ্যক বার অন্তরীকরণ করবা কীভাবে? তুমি প্রথমে একবার করো, দুইবার করো, তিনবার করো, করার পরে দেখবা কিছু কিছু মান মানে একইভাবে বৃদ্ধি পাচ্ছে। একবার করার ফলে সবগুলো 1, দুইবার করার পরে সবগুলো 2 থাকছে, 3 থাকছে। এবার যদি আমরা n সংখ্যক বার যে করতে যাই, তাহলে ওটার সঙ্গে তুলনা করে আমরা যেখান থেকে মানগুলো পরিবর্তন হচ্ছে সেখানে সেখানে n বসাই দিলে n সংখ্যক বার হয়ে যাবে। আমরা এখন সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, তো অনেকেই আছে, অনেক আপডেট যাদের একটুতে বুঝে ফেলো, বাট অনেকেই আছে আমার স্টুডেন্ট যারা আমার মতো দেখা যায় যে কম বুঝতে পারে, তাদের জন্য একটু বেশি বেশি কথা বলার ট্রাই করি। তো প্রথমত দেওয়া আছে কি, প্রমাণ দিবা, এরপর দেওয়া আছে বা সমাধান দিবা। দেওয়া আছে কি, দেওয়া আছে যে দেওয়া আছে তোমরা বইয়ের প্রশ্নটা দেখার চেষ্টা করো, y=cos(ax+b). তো আজকের ম্যাথটা সলভ করতে গেলে তোমাদের 3A এবং 3B এর যে বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো খুব জরুরি ভিত্তিতে দরকার। তাহলে এখন আমরা এই সমাধান করতে গেলে আমাদের কী করতে হবে বলেন তো, বলো তো? আমাদের কিন্তু ধীরে ধীরে অন্তরীকরণ করতে হবে, একবার, দুইবার, তিনবার, কাকে এই ফাংশনটাকে। তাহলে আমরা ডি দ্বারা বোঝাই যে ফাংশনে থাকবে তাকে অন্তরীকরণ করা। আমরা একটু আগে শিখলাম dy মানে এই y যে ফাংশনটা আছে তাকে একবার অন্তরীকরণ করা। তো আমরা এখন লিখব, অতএব বা এখন dy=d cos(ax+b) বা এভাবে লিখতে পারো যে x এর সাপেক্ষে এই সমীকরণকে, x এর সাপেক্ষে yকে একবার অন্তরীকরণ করে, বা এখন dy/d cos(ax+b) এটাও লিখতে পারো, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে যে x এর সাপেক্ষে আমরা এই y সমীকরণটাকে অন্তরীকরণ করব, ঠিক আছে? তো dy মানে কি, এই yকে একবার অন্তরীকরণ। তো yকে একবার অন্তরীকরণ করলে কী হবে, আমরা জানি y1 হয়ে যাবে, প্রথম ক্রমের অন্তরজ যেটা সেটা হয়ে গেল। কিন্তু আচ্ছা, এখন ডি এই cos(ax+b) কে আমরা অন্তরীকরণ করব। তো আমরা ইতিমধ্যে জানি যে cos(x) এর অন্তরীকরণের সূত্র জানি আমরা, জানি কি যে ddx যদি cos(x)কে অন্তরীকরণ করা হয় সেক্ষেত্রে অন্তরীকরণের সূত্র হচ্ছে কি, আমাদের
আমাদের সূত্রটা হচ্ছে মাইনাস সাইন এক্স, তাই না? কিন্তু এখানে এক্স যেখানে থাকার কথা সেখানে আছে কি এক্স প্লাস বি, তাহলে আমাদের এখানে সাইন এক্স যেখানে আসছে সূত্র সেই থিটার জায়গাটা বা এক্সের জায়গাটা এক্স প্লাস বি দখল করছে, তাহলে এক্সের জায়গায় আসবে এক্স প্লাস বি। বাট আমরা গত ক্লাসে শিখেছিলাম বা থ্রি এ বি থ্রি বিতে যে যার সাপেক্ষে এক্সের সাপেক্ষে করতেছি, বাট এখানে মূল এক্সটা নাই, এক্সের জায়গাটা দখল করছে কে এক্স প্লাস বি। তাহলে এই এক্স প্লাস বি মূল এক্স না হওয়ার কারণে এই এক্স প্লাস বি থেকে যতক্ষণ পর্যন্ত শুধু এক্স আসেনি বা আমাদের কাঙ্ক্ষিত মূল এক্স না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে এই এক্স প্লাস বিকে আমাদের ডিডি এক্স দিয়ে আরেকবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে এই কস এক্স প্লাস বি এটাকে আমরা এক্স চিন্তা করি, তাহলে এক্সের সাপেক্ষে কস এক্স, ব্যাপারটা এরকম যে ডিডি এক্স কস এ এক্স প্লাস বি এটা যে কথা, আর হচ্ছে ডি কস এ এক্স প্লাস বি একই কথা, এই ডি দ্বারা কিন্তু ডিডি এক্সই বোঝায়, ওকে? তাহলে এখানে আসবে কি মাইনাস সাইন এক্স, এটাকে এক্স যদি চিন্তা করি, বাট এক্সের জায়গায় আছে এ এক্স প্লাস বি, আর এটা মূল এক্স না হওয়ার কারণে আমরা কি করব, একে আমরা আরেকবার অন্তরীকরণ করব। তাহলে লিখব যে ডিডি এক্স বা ডি এক্স প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইকুয়াল মাইনাস সাইন এক্স প্লাস বি। তো দেখো এখন এটা মূল এক্স না হওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত মূল এক্স আসেনি ততক্ষণ পর্যন্ত আমাদের কি অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে কী হবে, দেখো প্রথমে ডি এক্স এর সঙ্গে গুণ আছে, বি এর সঙ্গে গুণ আছে, তাহলে ডি যদি এক্স এর সঙ্গে গুণ হয় তাহলে কী ঘটনা ঘটবে, এখানে ব্যাপারটা কিন্তু এত ডিটেলস পরীক্ষা করবো না, আমি তোমাদের বোঝানোর জন্য করতেছি। ডি এক্স প্লাস বি আছে, তো ডিটা কিন্তু এক্স এর সঙ্গে গুণ আছে প্লাস ডি বি এর সঙ্গে গুণ আছে, তাহলে এখানে ডি দ্বারা কী বলছে অন্তরীকরণ করা বোঝাচ্ছে। যদি আমরা অন্তরীকরণ করি এখানে তাহলে কী আসবে, ধ্রুবক ধ্রুবক পদটা যেহেতু অন্তরীকরণযোগ্য ফাংশনের সঙ্গে আছে তো এটা সামনে আসবে, আর এক্সের সাপেক্ষে যদি এক্সকে অন্তরীকরণ করে তাহলে কী হয় ওয়ান হয়, আমরা সকলে জানি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী হয়, সূত্রটা কী আশা করি সকলেরই সূত্রটা মনে আছে, পাওয়ার সামনে আসে এবং ভিত্তি থেকে পাওয়ার এর এক বিয়োগ করতে হয়, যদি এখানে ওয়ান হয় পাওয়ার যদি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো হবে, ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার নট, তাহলে এক্স টু পাওয়ার নটের মান ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, এগুলো কিন্তু আমরা ক্লাসে করছি। আর এখানে ডিবি বিটা হচ্ছে পুরোপুরি ধ্রুবক, এর সঙ্গে কোনো অন্তরীকরণযোগ্য ফাংশন নাই, সো এর পুরো মানটা জিরো হয়ে যাবে, তাহলে শুধু থাকবে আমাদের এ, ঠিক আছে? তাহলে এখানে আমরা শুধু পাবো এ পাবো। আমি আবারও বলি তোমরা এটা তখনই খুব ভালোভাবে বুঝবা যখন আমাদের আগের ক্লাসগুলো থ্রি এ থ্রি বিয়ের ক্লাসগুলো করে আসবা, ঠিক আছে? তাহলে এখানে আমরা কী পাচ্ছি, মাইনাস এটাকে সামনে নেই সাইন এ এক্স প্লাস বি, ওকে, ফাইনালি আমরা একটা সুন্দর আকার পেলাম। এখন এটাকে এভাবে রাখা যাবে না, আমাদের যে কাজটা করতে হবে, আমরা সকলেই জানি যে সাইন বা কসের একটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কোয়ারডিনেটের একটা হিসাব আছে, তো সেই হিসাব অনুযায়ী আমরা জানি যে কস কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল কী লেখা যায়, মাইনাস সাইন থিটা, ওকে? তো দেখো এখানে মাইনাস সাইন থিটা এটাকে মনে করো যে ধ্রুবক পথ সামনে রাখো, এই যে মাইনাস সাইন থিটা এটাকে থিটা চিন্তা করো, তাহলে আমরা কী লিখতে পারবো, মাইনাস সাইন থিটাকে থেকে লেখা যাবে কস 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে থিটা যদি চিন্তা করি মাইনাস সাইন থিটা আছে এটাকে লিখতে পারবো, ধ্রুবক পথটাকে সামনে রাখলাম একে, তাহলে লেখা যাবে কি কস 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটার জায়গায় বসবে কে এক্স প্লাস বি। যতক্ষণ পর্যন্ত চ্যাপ্টারটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কনফিউশন থাকবে, সো তোমরা আগে প্রবলেমগুলো শেয়ার করার আগে চ্যাপ্টারটা শেষ করা পর্যন্ত অপেক্ষা করবো বা শেষ করবা করা পর্যন্ত, তাহলে আর কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? তারপর ছোটোখাটো কোশ্চেন থাকলে গ্রুপে মেসেজ দেবা। তাহলে আমরা কী পেলাম, এ কস 90 ডিগ্রি প্লাস থিটা, থিটার জায়গায় এক্স প্লাস বি। আচ্ছা এটা কী কীভাবে পেলাম আমরা একবার অন্তরীকরণ করে, তাহলে আমাদের আরেকবার অন্তরীকরণ করতে হবে, এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আবার, এটা ওয়াই ওয়ান ইকুয়াল পেলাম আবার, এখন এই ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরিক করব ডি ওয়াই ওয়ান, এরপর কি ডি এ কস পাই বাই টু প্লাস এক এক্স বি, কেননা আমরা এন সংখ্যক পর্যন্ত করতে হবে, এন সংখ্যক বারটা জানতে গেলে যেমন 1 2 3 আমরা আগের প্রথমে বেসিকে শিখলাম, করার পরে ডিএন বা ওয়াই এন এভাবে আমরা বসাই দিলাম যে কতবার ওখানে জাস্ট বসাই দিলে হবে সেভাবে করব। তাহলে এটাকে আরেকবার যদি অন্তরীকরণ করা হয় তাহলে কী আসবে বলো তো, ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে দ্বিতীয়বার অন্তরস করলে কী আসবে ওয়াই টু, আমরা একটু আগে শিখেছি ডি এক্স পাই বাই টু প্লাস এক্স বি, এটাকে কীভাবে অন্তরীকরণ করব, এটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবক পথ, এ যেমন আছে তেমনই থাকবে, এর সঙ্গে অন্তরীকরণযোগ্য ফাংশন থাকার কারণে
এ কিন্তু স্টিল থাকতেছে না, তো জিরো হয়ে যায়। তো এখন কস পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, একটু লক্ষ্য করো, একটু আগে আমরা এক্স প্লাস বিকে এক্স ধরেছিলাম, এখানে আমাদের এখন এই পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি পুরাটাকে আমাদের কী করতে হবে, আমাদের এক্স চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে কস এক্স, তো এক্সের সাথে ডি মানে কী বোঝাচ্ছে, ডি মানে বোঝাচ্ছে ডি ডি এক্স, ঠিক আছে, যে এক্সের সাথে অন্তরীকরণ। তাহলে আমরা যদি এখন একটু ওয়াই তাহলে আমরা যদি এখন এখানে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কী হবে, কস এক্স তাহলে কী হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসটা সামনে দিলাম, আর কস এক্সকে একবার অন্তরীকরণ করলে ডি থাকা মানে একবার অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, এক্সের জায়গায় কী আছে পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, বাট এটা মূল এক্স না হওয়ার কারণে এক আরেকবার কী করতে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো তোমরা চাইলে এভাবে না লিখে তোমরা এই ডি এর জায়গায় ডি ডি এক্সও দিতে পারো, সমস্যা নেই, এক্স প্লাস বি, ওকে। আচ্ছা এখন আমরা দেখার চেষ্টা করি, এখানে মাইনাস এ সাইন এক্স হচ্ছে পাই বাই টু এ এক্স প্লাস বি, এখন এই অংশটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এই অংশে দেখো এখানে পাই বাই টু আছে, এখানে এ এক্স আছে, বি আছে, তো দেখো এখানে ম্যাক্সিমামে কিন্তু ধ্রুবক পদ, যেমন এখানে আমাদের যে পাই বাই টুটা আছে এই পাই বাই টু ধ্রুবক, তো ডি এর সাপেক্ষে যেটাকে অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে জিরো হবে, এই বিওটা বিটাও কি ধ্রুবক, ডি যদি গুণ করে দেয় ডিবি হবে, ডি মানে ডিবি মানে কি যে এক্সের সাপেক্ষে বিকে অন্তরীকরণ, কিন্তু বিও তো ধ্রুবক, যার ফলে আমাদের আমরা জানি ধ্রুবক পদকে অন্তরীকরণ করলে জিরো হয়, বাট এ এক্সকে আমরা অন্তরীকরণ করতে পারি, ডি যারা যেহেতু কী বোঝাচ্ছে ডি ডি এক্স বোঝাচ্ছে বা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বোঝাচ্ছে, সো আমরা এই ডি যখন গুণ হয়ে যাবে এই এক্সের সঙ্গে কিন্তু অন্তরীকরণ করতে পারবো, তাই না, এই এক্সের সঙ্গে। তাহলে এক্সের সঙ্গে অন্তরীকরণ করলে এই এখানে যেমন এ আসবে আসলো, সেমভাবে এখানেও এ আসবে, তাহলে আমরা এখানে শুধু এটা লিখে দিলাম। তো তারপর যাদের কনফিউজ একটু আসছে আমি একটু দেখাই দিই ঘটনাটা কী ঘটলো, এই এখানকার মতো, এখানকার মতো, বাট শুধু এখানে একটা এক্সট্রা পাই বাই টু ছিল, কিন্তু পাই বাই টু তো ধ্রুবক, এখানে দেখো প্লাস ডি পাই বাই টু হতো, ঠিক আছে, গুণ হয়ে ডি গুণ হয়ে, এটা ধ্রুবক জিরো, এটাও জিরো, শুধু ডি এ এক্সট্রা থেকে এ ধ্রুবক সামনে আসতো, এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হতো, তাহলে শুধু এ ইন্টু ওয়ান মানে এ চলে আসতো, ওকে, সেই এটা এখানে চলে আসলো। সবচেয়ে মেইন কথা আগে অন্তরীকরণের ব্যাপারটা ক্লিয়ার করতে হবে তোমাদেরকে, তাহলে এখানে মাইনাস এ ইন্টু এ মানে কত হবে মাইনাস স্কোয়ার সাইন পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, ওকে, তো এই আকারটা তৈরি হয়ে গেল আমাদের। এখন এখানে যে ব্যাপারটা ঘটবে যে এর আগেরটা তো আমরা কস বানিয়ে নিয়েছিলাম, আমরা অনেকে কোশ্চেন থাকতে পারে ভাই আমরা এত কিছু থাকতে কস বানিয়ে নিচ্ছি কেন, আচ্ছা তোমাদের একটু আবারও দেখাই, দেখো আমাদের প্রয়োজন কি, দেখো আমাদের কিন্তু কস প্রয়োজন, যদি উত্তরে কস চাইতে, সো যত কিছু আসুক না কেন আমাদের কসে আসার চেষ্টা করতে হবে, আচ্ছা তো এটা কস যদি বানায় তাহলে আমরা কী আমার কোয়াড্রেন্টের হিসাব, দেখো এটাকে আমরা থিটা চিন্তা করি, পুরোটাকে আমরা থিটা চিন্তা করি, তাহলে এখানে স্কোয়ার হচ্ছে ধ্রুবক রেখে দিলাম সাইন থিটা, একে আমরা কীভাবে লিখতে পারি মাইনাস সাইন থিটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো, কস 90 ডিগ্রি প্লাস থিটা, থিটাটা কী, এখানে থিটাটাই হচ্ছে পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, আবারও বলি এই পাই বাই টু প্লাস এক্স প্লাস বি পুরোটাকে আমরা থিটা চিন্তা করছি, মাইনাস সাইন থিটা, স্কোয়ারটা ধ্রুবক সামনে আসে, তো আমরা জানি যেহেতু কস কস পাই বাই টু প্লাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, তাই না, তাহলে এই মাইনাস সাইন থিটাটাকে আমরা কী লিখতে পারবো, কস পাই বাই টু 90 ডিগ্রি প্লাস থিটা, এই তো। আচ্ছা তো আমরা খুবই ভালো করতেছি, খুব শীঘ্রই আমাদের অ্যান্সার চলে আসবে, আচ্ছা তো দেখো তো আমি অপর পেজে যাচ্ছি, অপর পেজে কী করবো, এখানে স্কোয়ার কস আছে, এখানে পাই বাই টু কয়টা দুইটা, তাহলে টু পাই বাই টু হবে, যোগ করলে টু পাই বাই টু এক্স প্লাস বি, আচ্ছা স্কোয়ার কস টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস বি, দেখো অলরেডি একটা কিন্তু মিলবন্ধন তৈরি হচ্ছে, কীভাবে আমি আগেরটা দেখাই, এখানে দেখো এর উপরে কত পাওয়ার ওয়ান কস আছে, পাই বাই টু কটা আছে ওয়ান ইন্টু পাই বাই টু এক্স প্লাস বি, এখানে কী ঘটনা ঘটলো ওয়াই ওয়ান, এখানে ওয়াই টু ইকুয়াল কী আসলো, ওয়াই টু ইকুয়াল আসলো, এখানে যেখানে ওয়ান ছিল সেখানে ওয়াই টু এর জন্য এখানে টু আসলো, এখানে যেখানে ওয়ান ছিল সেখানে টু আসলো, এবং এক্স প্লাস বি এটা ধ্রুবক পথ হিসেবে কিন্তু আসে, ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কোথায় পরিবর্তন ঘটতেছে, দুইবারের জন্য এগুলো টু হয়ে গেল। এখন এটাকে আরেকবার অন্তরীকরণ করি, আমরা লিখব আবার ডি ওয়াই টু ডি স্কোয়ার কস
টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, তাই না? তো এখানে খেয়াল করো, আমাদের এই ডি ওয়াই টু, ওয়াই টুকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কী হয়ে যাবে? ওয়াই থ্রি। তার মানে কী বুঝাবে? যে তিনবার অন্তরীকরণ। ওকে, আচ্ছা, এই ডি দ্বারা কী বলছে? ডি ডি এক্স, আসলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বোঝাচ্ছে। তাহলে স্কোয়ারটা এখানে ধ্রুবক, আচ্ছা, একে সামনে নেই, কস এক্স, তো পুরাটাকে আমরা এই যে পুরাটা যে এক্স যুক্ত ফাংশন, এই যে এ এক্স আছে এটা হচ্ছে এক্স যুক্ত ফাংশন, পুরোটাকে আমরা এক্স চিন্তা করবো। তো পুরোটাকে এক্স চিন্তা করলে কস এক্সের সূত্র কি? ডিফারেন্সিয়েশন, মাইনাসটা সামনে দিলাম, মাইনাস সাইন এক্স, তো এক্সে যায় কী আছে? টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। কিন্তু ঘটনা হচ্ছে এই টু ইন্টু পাই বাই টু প্লাস এক্স প্লাস বি তো মূল এক্স না, কিন্তু আমাদের যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, সো আমাদের মূল এক্স পর্যন্ত অন্তরীকরণ করা দরকার। তাহলে ডি ডি এক্স বা ডি দিয়ে করতেছে ডি, টু ইন্টু পাই বাই টু, এটাকে আরেকবার অন্তর করতে হবে মূল এক্স না হওয়ার কারণে, এ এক্স প্লাস বি। ওকে, আচ্ছা, তাহলে এখানে কী ঘটনা ঘটবে দেখি, মাইনাস স্কোয়ার সাইন, এটা যেমন ছিল তেমন থাকবে, টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। তো আগের মতনই ঘটনা ঘটবে, এই ডি এর সঙ্গে এই টু ইন্টু পাই বাই টু গুণ হবে, গুণ হয়ে ডি এর সাপেক্ষে এটাকে যদি গুণ অন্তরীকরণ করা হয়, এটা টু ইন্টু পাই বাই টু, টু পাই পাই টু পাই বাই টু, এটা ধ্রুবক পথ, আর ধ্রুবক পথকে অন্তরীকরণ করলে কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ব্যাপারটা এরকম দেখো, ডি টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি, তো এই ডিটা যদি গুণ হয়ে যায় তাহলে ডি ইন্টু টু পাই বাই টু প্লাস ডি এক্স প্লাস ডি বি, এটা ডি দ্বারা প্রত্যেকটা ডি ডি এক্স বোঝাচ্ছেন, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এটা ধ্রুবক পথ, আমরা জানি এক্সের সাপেক্ষে ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো হয়, প্লাস ডি এক্স, এ হচ্ছে এখানে ধ্রুবক, কেন থাকতেছে? কারণ সাথে অন্তরীকরণযোগ্য ফাংশন আছে। তো এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কী হয়, আমরা সকলে জানি ওয়ান হয়, আর এখানে বি এক্সের সাপেক্ষে, ডি দ্বারা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ বোঝাচ্ছে, বি আছে, এটা ধ্রুবক, জিরো হয়ে যাবে, শুধু তখন কী থাকবে? এ থাকবে। তাহলে এটাকেও যদি পরিপূর্ণ আমরা অন্তরীকরণ করি তাহলে কী থাকবে? শুধু এ থাকবে। তাহলে এখানে আসবে আমাদের মাইনাস এ কিউব সাইন টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। দেখো আমাদের এই ম্যাথগুলো কিন্তু খুবই সোজা, শুধু প্র্যাকটিস প্রয়োজন বেশি বেশি, খুব সহজ কিন্তু এবং খুব মজার। এখন দেখো, এখানে তো আমরা এই আকারটা তো রাখতে পারবো না, কেন রাখতে পারবো না? কেননা আমাদের অ্যান্সারে কিন্তু দরকার কি, আমাদের কস দরকার। সো কসে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব, মাইনাস সাইন, এটাকে থিটা চিন্তা করব, এটাকে থিটা চিন্তা করব, তো মাইনাস সাইন থিটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই ধ্রুবকটা থাক এ কিউব কস 90 ডিগ্রি প্লাস থিটা, থিটাটা হচ্ছে এখানে পুরাটা থিটা, টু ইন্টু পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। আশা করি এটা আর এক্সপ্লেন করতে হবে না কীভাবে হলো। 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে সাইন মাইনাস সাইন থিটা। ওকে, আচ্ছা, এ কিউব কস, তাহলে আমাদের কী আছে যে পাই বাই টু, এখানে একটা পাই বাই টু, এখানে দুইটা পাই বাই টু, তাহলে কী হবে? থ্রি পাই বাই টু প্লাস এ এক্স প্লাস বি। ওকে, তাহলে এটা কী করে আসলো? ওয়াই থ্রি ইকুয়াল। আচ্ছা, এখন আমরা একটু একদম বেসিক ক্লাসে চলে যাই। দেখো এখানে যখন প্রথম অন্তঃক্রমের অন্তরিকর ছিল, অন্তরোধ ছিল, তখন একবার অন্তরিকর ওয়াই ওয়ান, দুইবার করলে ওয়াই টু, তিনবার করলে আমাদের ওয়াই থ্রি, এবং এন বার করলে এখানে ওয়াই এন হয়ে গেল। কেন হলো? কেননা আমাদের যতবার অন্তরিকরণ করতেছি এই ওয়াইয়ের সঙ্গে তত সংখ্যা আসতেছে, এন বার করলে এখানে এন আসবে। তুমি যদি এখানে পাঁচবার করো তাহলে ওয়াই ফাইভ আসবে, ছয়বার করলে ওয়াই সিক্স আসবে, মানে ছয়বার ওয়াইকে অন্তর্গত বোঝাবে। তো স্যামভাবে এই সংখ্যাগুলো স্যামভাবে পরিবর্তন হওয়ার কারণে আমরা এখানে এন ইউজ করতে পারছি। স্যামভাবে দেখো, এখন তোমাদের একটু তুলনা করে দেখায়, এখানে যখন একবার করলাম তখন এর উপরে ওয়ান, এই পাই বাই টু এর সঙ্গে ওয়ান আছে, এখানেও ওয়ান আছে। যখন দুইবার করলাম ওয়াই টু, এর সঙ্গে পাওয়ার টু আছে, এই পাই বাই টু এর সঙ্গে টু আছে। তাহলে আমাদের পয়েন্ট কোনগুলো দেখো, এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, দুইবার অন্তর্গত করে এই জায়গাটা পরিবর্তন হচ্ছে, আর এক্স প্লাস বি, পাই বাই টু, কস, এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে আছে। তো তিনবার করলাম তখন দেখো, এই ওয়াই থ্রি তিনবার করার সঙ্গে সঙ্গে এখানে যেখানে আগের বার টু ছিল এখানে থ্রি হয়ে গেল, আগের বার যেখানে টু ছিল সেখানে থ্রি হয়ে গেল, এই এটার সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গাগুলো আমাদের পরিবর্তন ঘটেছে বা এইগুলো স্যান থাকছে। তাহলে এখন কথা হচ্ছে, আমরা যদি এন সংখ্যক করতে পারি, তোমাদের এখনই আমি কোশ্চেন করছি, যদি এন সংখ্যক বার করি তাহলে কোন জায়গাগুলো পরিবর্তন হবে বলো তো? যেহেতু একবার দুইবার তিনবার করার পরে এই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে, থ্রি 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 আসছে, তার মানে চারবার করলে কী হবে? এখানে ওয়াই ফোর, এখানে ফোর আসবে, এখানেও ফোর আসবে। কিন্তু তোমরা করে দাও, পাঁচবার করলে, দশবার করলে এখানে আসবে 10, এখানে 10 আসবে, এখানে 10 আসবে। কারণ এইভাবেই কী হচ্ছে, পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে এই জায়গাগুলো, বাকিগুলো কিন্তু সেমই থাকতেছে। তাহলে আমরা এন সংখ্যক বার যদি হয় এখানে ওয়াই এন লিখি, তাহলে এখানে
এন হবে, এখানে এন হবে, যে যার সেম জায়গা 3 3 3, এখানেও এন হবে, তাই না? কেননা পর্যায়ক্রমে যতবার অন্তরীকরণ করতেছি, 5 বার করলে এখানে 5 আসবে, এখানে 5 আসবে, এখানে 5 আসবে, 6 বার করলে এখানে 6, এখানে 6, এখানে 6 আসবে, তাহলে এন সংখ্যক বার করলে কত আসবে? এখানে এন, এখানে এন, এখানে এন। আই হোপ বুঝতে পেরেছ। কেননা ওই এনের জায়গায় তুমি যত বসাবা সেটাই হচ্ছে তোমার সেই রেজাল্টটা তখন দিবে। তাহলে এখন আমরা আমাদের অ্যান্সারের কাছাকাছি চলে আসছি, কীভাবে বুঝবো? দেখ, এখন ড্যাশ ড্যাশ ডট ডট দেবো, মানে এইভাবে কন্টিনিউ হতে আসে। কত দূর পর্যন্ত কন্টিনিউ হবে? এন সংখ্যক পর্যন্ত। তাহলে ওয়াই এন দিলাম, আর এন দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে 3 ছিল, 3 জায়গায় এন দিয়েছি, তার মানে এই 3 জায়গায় এন দিব কস এন পাই বাই 2। 3 যেহেতু আছে এখানে, 3 জায়গায় আমাদের এন বসবে, যেহেতু 3 জায়গায় এন বসাইছি, এন পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা হয়তো এটা 100% ব্যাপারটা বুঝতে পারবে তখন যখন নিজেরাই ম্যাথটা প্র্যাকটিস করবে, নিজেরা একটু চিন্তা করবে কেন এখানে এন সংখ্যক, এখানে 3 থেকে এন হলো, কেন 3 জায়গায় এন বসলো। কেননা আমরা একবার করলেও এখানে 1, এখানে 1, এখানে 1 আসছে, 2 বার করলে এখানে 2, এখানে 2, এখানে 2 আসছে, 3 বার করলে এখানে 3, এখানে 3, এখানে 3, এই 3টা জায়গায় পরিবর্তন ঘটছে, 4 বার করলে এই 3টা জায়গায় 4 4 4। তাহলে বুঝতে পারছি কয়টা জায়গায় আমাদের কি একইভাবে কিন্তু পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে। তুমি 10 বসলো আগে, তারপর এন বার করতে গেলে এন বসবে এখানে, এখানে এন আসবে, এখানে এন আসবে, এন সংখ্যক বার করলে। সো আমরা সেই ধারণা অনুযায়ী আমরা ডট ডট দিয়ে বলতে পারি যে এন সংখ্যক পর্যন্ত বার করে গিয়েও, করতে গিয়েও আমরা একই আকারটাই পাবো, শুধু যেখানে এন সংখ্যক বার করার পরে যেখানে যেখানে 3 বা 3 বা 2 2 বা 1 1 ছিল সেই জায়গাগুলোতে এন দখল করে নেবে। ওকে, আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। এন্ড কিন্তু আমাদের প্রমাণটাও কিন্তু হয়ে গেছে, একটু খেয়াল করো এই যে প্রমাণটা কিন্তু চলে আসছে, কেন কস করে নিলাম, কেন এই আকারটা রাখলাম, এখন আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আই হোপ যে তোমরা খুব সহজে খুব সুন্দরভাবে সকলে বুঝতে পেরেছো, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। তোমরা চাইলে এখানে শুট দিতে পারো, যেগুলো দেখাতে বলছে, বা না দিলেও সমস্যা নাই। তো খুব সুন্দরভাবে নোট করবা, অ্যান্ড নেক্সট ক্লাসগুলোতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং হোম টিউটর 55-এর সঙ্গে থাকো, এবং সোহান ভাইয়ের সাথে থাকো, এবং ক্লাসগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে এবং নোট করবা, ঠিক আছে? প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিন যদি শেষ করো, তোমার পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত আজকে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।